আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য। এক ঘুম থেকে ওঠার পর আরেক ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তাভাবনার বিশাল এক অংশ দখল করে রাখে নানা মুখরোচক খাবার। প্রতি মুহূর্তেই কি খাওয়া যায় কি খাওয়া যায়, এই চিন্তাই আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আমাদের খাদ্য বিষয়ক চিন্তাভাবনাকে আরো জটিলতর করতে এই শহরে গড়ে উঠেছে অজস্র কায়দার হরেক রকমের রেস্টুরেন্ট, পাশাপাশি সব জায়গা হয়ে উঠেছে অসংখ্য তরুণ তরুণীর কর্মস্থল। চলুন তেমনি এক কিচেন যোদ্ধার সাথে পরিচিত হওয়া যাক। এই সুন্দরী তরুণীর নাম রিমি। কঠোর পরিশ্রম আর মেধায় এই বয়সেই হয়ে উঠেছে হেড শেফ। চা খাবেন? থ্যাংক স্যার। কফি? না স্যার, থ্যাংকস, লাগবে না। স্পেয়ার পার্টস খেয়ে আর কিছু খেতে ইচ্ছে করছে না আপনার? আপনি যে বাজেটটা নিলেন, টাকাটা কোথায়? স্পেয়ার পার্টস কোথায়? এই স্পেয়ার পার্টসের জন্য 3 দিন যাবৎ কোম্পানি বন্ধ। আপনারা চাচ্ছেন কি? দিন দিন আমার প্রোডাক্টের ভ্যালু মার্কেটে কমছে, আমার যে কাস্টমার তারা অন্য ব্র্যান্ডে সুইচ করছে, আমি এই কাস্টমার পাবো কোথায়? কিভাবে ফিরে আনবেন তাদের? হ্যাঁ, চায়নাতে ইমার্জেন্সি অর্ডার করা হয়েছে। আরে চায়না চায়না চায়না, আপনি দেশে খোঁজ নেন, নেন, আপনি খোঁজ খবর রাখেন দেশের, দেশের সব পাওয়া যায়। স্যাম্পল দিলে একদিনের ভিতর বানিয়ে দিতে পারবে এমন লোকের অভাব নাই। আমার টেকনিক্যাল টিম কি করে? বসে বসে স্যালারি গোনা, এটা তাদের জব? মার্কেটিং টিমকে কল করেন, মিটিং ডাকেন। জি স্যার। এটা আপনাদের সাথে আমি লাস্ট বসবো, যদি ঠিকঠাক সলিউশন দিতে না পারেন আপনাদের এই কোম্পানিতে প্রয়োজন আছে বলে মনে করি না। জি স্যার। কি ভয়ঙ্কর অবস্থা সেটা তো আপনারা বুঝতে পারছেন। জি স্যার। নাকি একটু বুঝেন না, বেবি ফুড আর ডিটারজেন্ট পাউডার এটুকুর উপর কোম্পানিটা কোনো রকম টিকে আছে স্যার। যে স্যালারিটা নেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, স্যালারি নেন, কিন্তু এই স্যালারিটা নিয়ে এই কোম্পানিটাকে নিজের ভাবার চেষ্টা করেন, এইটুকুই। জি স্যার, যান। থ্যাংক ইউ স্যার। এতগুলো অর্ডার আর আমার মাত্র এই প্রয়োজন, এর থেকে তাড়াতাড়ি কেমন সম্ভব বলো। আই নাও রেডি। আমি তো ম্যানেজারকে বলছি, কিন্তু ম্যানেজার তো কোনো গুরুত্ব দিতেছ না। তাড়াতাড়ি করো, কোনো কমপ্লেন আসে যাবে না, ঠিকঠাক ভাবে করতে হবে।